আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসীর সকল ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আল আফরাজ কোম্পানি সম্পর্কে। আপনারা অনেক দিন ধরেই আমার কাছে মেসেজ করেছিলেন যে আল আফরাজ কোম্পানি সম্পর্কে একটি রিভিউ বানান। তো আপনাদের সেই অনুরোধে আজ আফরাজ কোম্পানি সম্পর্কে একটি রিভিউ নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে। আল আফরাজ কোম্পানি এটি একটি মেনটেন্যান্স কোম্পানি। 1976 সাল থেকে এই কোম্পানি সৌদি আরবে রয়েছে। 1976 সালে এই কোম্পানি সর্বপ্রথম সৌদি আরব রিয়াদে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে আজ 2023 সাল পর্যন্ত অনেক সুনামের সাথে এই কোম্পানি সৌদি আরবে কাজ করে যাচ্ছে। এই কোম্পানিতে বর্তমানে 75,000 কর্মী বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। তো এই কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয়, তার মধ্যে এসি টেকনিশিয়ান, মার্কেটিং টেকনিশিয়ান, কনস্ট্রাকশন টেকনিশিয়ান, প্রজেক্ট সুপারভাইজার, প্রেস কন্ট্রোল, কার ড্রাইভার, মার্কেট ক্লিনার, ইউনিভার্সিটি ক্লিনার, টি বয় এবং অন্যান্য পদে লোক নিয়োগ দিয়ে থাকে। তো এই কোম্পানিতে বেতন কীরকম হয়ে থাকে অনেকে জানতে চেয়েছিলেন যে এই কোম্পানিতে বিভিন্ন সাইডের বেতন কীরকম হয়ে থাকে। তো আপনারা জানেন বিভিন্ন সাইডে এই কোম্পানিতে বেতনের অনেক বৈষম্য রয়েছে। তো যারা এসি টেকনিশিয়ান এবং মার্কেটিং টেকনিশিয়ান হিসাবে কাজ করতে চান বা মার্কেটিং টেকনিশিয়ান হিসাবে আসতে চান সৌদি আরবে, তাদের বেতন হয়ে থাকে বেসিক 1500 রিয়াল এবং কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করে তাদের 1500 থেকে 1800 রিয়াল স্যালারি হয়ে থাকে যারা লেবার পদে আসতে চান। আর যারা ইঞ্জিনিয়ারিং পদে আসতে চান তাদের 2000 থেকে 3000-এর ভিতর হয়ে থাকে স্যালারি। এবং প্রেস কন্ট্রোল, যারা প্রেস কন্ট্রোল হিসাবে আসতে চান তাদের বেতন হয়ে থাকে 1000 রিয়াল এবং যারা কার ড্রাইভার, ড্রাইভিং পদে যারা আসতে চান এবং বাস ড্রাইভার তাদের বেতন 1500 থেকে 1700 রিয়াল হয়ে থাকে এবং যারা টি বয় হিসাবে আসতে চান তাদের বেতন 1000 রিয়াল। আর যারা অফিস, ইউনিভার্সিটি এবং ক্লিনার পদে আসতে চান তাদের বেতন 600 থেকে 1000 রিয়ালের মধ্যে হয়ে থাকে। তবে অনেকের কাজের ক্যাটাগরি অনুযায়ী বেতন কম বা বেশি হয়ে থাকে। এই কোম্পানিতে 2 বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে। 2 বছর পর পর কোম্পানি 3 থেকে 4 মাসের ছুটি প্রদান করে থাকে এবং 2 মাসের স্যালারি প্রদান করে থাকে। আপ ডাউন টিকান্ট কোম্পানি বহন করে থাকে এবং প্লাস আরেকটি সুযোগ রয়েছে, যেটা যারা ইমার্জেন্সি দেশে যেতে চান, অনেকের অনেক সমস্যার কারণে ইমার্জেন্সি দেশে যাওয়ার প্রয়োজন হয়ে থাকে, তাদের ইমার্জেন্সি 1 মাসের ছুটি কোম্পানি প্রদান করে থাকে। তবে শর্ত হলো আপনাকে নিজের টিকিটে সেই সময় ইমার্জেন্সি ছুটিতে যেতে হবে। ইকামা, বাসস্থান কোম্পানি বহন করে থাকে এবং খাবার আপনাকে নিজে বহন করতে হবে। এবং আপনি যখন ফাইনাল এক্সিটে যাবেন, একদম ক্লোজ করে দেশে চলে যাবেন, তখন আপনাকে কোম্পানি আপনি কত বছর সার্ভিস করেছেন, কোম্পানিতে কাজ করেছেন, সেই কাজ অনুযায়ী আপনাকে এত বছরের স্যালারি প্রদান করে থাকে। আনুমানিক প্রতি 1 বছরে 1 মাসের স্যালারি কোম্পানি প্রদান করে থাকে। যেরকম আপনি যদি 15 বছর কোম্পানিতে কাজ করেন তা আপনি 15 বছরের 15 স্যালারি এবং এক্সট্রা অন্যান্য চার্জ আপনি পেয়ে থাকবেন। তো আপনারা যারা আল আফরাজ কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন, আশা করি আল আফরাজ কোম্পানি সম্পর্কে আপনারা অনেক ধারণা পেয়েছেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।